দয়া করে এই ব্যাপারে আর কাউকে না না আমারও তো একটা জুয়ান মেয়ে আছে তাই না, আমি কেন বাইরে এইসব কথা বলবো? ছেলের বাড়ির লোকেরা এখন আবার মায়াকে দেখতে আসবে বলছে, এখন এই সময় যা সব ঘটনা ঘটছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি বরং ওদের ফোন করে এখানে আসতে বারণ করে দিই। ওরে বাবারে, নীলা এদিকে এসো, তাড়াতাড়ি এসো। কি বলো, মায়াকে না কোনো ভূতে ধরেছে, ওকে ভালো কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে। মায়া শরীরের ভেতর থেকে ওই ভূতটাকে তাড়াতে হবে। বুঝতে পারলে? আমি আসছি। ওই দেখো বাবা। বাবা। কি মায়া? আমি একটু চিল্ড কফি খেতে চাই। বাবা আমি আসছি, বাবা বাবা আমি আসছি, হ্যাঁ এক মিনিট, কফিটা তাড়াতাড়ি নিয়ে আসছি। কেউ আসছে মনে হচ্ছে। গঙ্গা, হে ভগবান, মুনিস্বামী এসেছেন মনে হচ্ছে। কেউ এই দেওয়াল ভাঙছে জানতে পারলে সমস্যা হয়ে যাবে। ভেতর দিয়ে ছিটকিনি দেয়নি তো? গঙ্গা, গঙ্গা, দরজাটা খোলো মা। গঙ্গা, দরজাটা খোলো মা। আমি মরে গেলেও চলবে, তোকে এখান থেকে বাইরে যেতে দেবো না কিছুতেই না। যা ভেতরে, জল জল যা বলছি, একটু জল দিন। কেউ আছেন? জল 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 ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ভৈরবী আর ওর বোনের আত্মা কোথায় আছে খুঁজে নিয়ে এসো। ভৈরবী কোথায় থাকে সেটা আপনি খুঁজে নিতে পারেন তো, এতগুলোকে ছাড়ার কি প্রয়োজন ছিল? ওই ভৈরবীর কাছে কালচক্র আছে, সেই জন্য আমি চেষ্টা করে ওকে কিছুতেই খুঁজে পাচ্ছি না। ঠিক সেইভাবে ওর বোনের আত্মাকেও যাতে আমি কোনোভাবেই খুঁজে না পাই, ভৈরবী সেজন্য মন্ত্রবন্ধন করে রেখেছে। তাই আমি আমার মন্ত্রশক্তির জোরে প্রেত পাঠিয়েছি ওদের খুঁজে নিয়ে আসতে। আর কিছুক্ষণের মধ্যেই ভৈরবী আর ওর বোনের আত্মা আমার সামনে এসে হাজির হবে। ওই প্রেতগুলো আমাকে ভৈরবী কোথায় আছে সেটা জানিয়ে দিলেই আমি ওকে শেষ করে ওর কাছ থেকে কালচক্রটা কেড়ে নেব। ভৈরবীকে শেষ করার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। শঙ্খের ভেতরে থাকা প্রেতাত্মারা, তোমাদের এবার কাজ আছে এখানে, এক্ষুনি বেরিয়ে এসো। ওখানে থাকা শক্তিগুলোকে এক্ষুনি টেনে আনো, যাও। এই মাধবী, এই ভৈরবীকে ধরার জন্য তুই আত্মাগুলোর সাহায্য নিচ্ছিস? আমি তোর থেকে অনেক বেশি শক্তিশালী, আমাকে কিছুতেই ধরতে পারবি না।
দূর দেবতাগুলো গিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখনো তো ফিরলো না। ওরা কেউ খালি হাতে এখানে আসবে না, নিশ্চয়ই ওই ভৈরবীকে টানতে টানতে নিয়ে আসছে। নিশ্চয় কোনো অঘটন ঘটেছে। ভৈরবী, আমার পাঠানো প্রেতগুলোর সঙ্গেও নিশ্চয়ই কিছু একটা করেছে। তার মানে ও দূরে কোথাও নেই, নিশ্চয়ই আশেপাশেই আছে। ও নিজের ক্ষমতার জোরে বেঁচে গিয়ে থাকলেও আমি ওকে ছাড়ব না, আমি ওকে খুঁজে বের করবই। আরে কি গো, চাল কুমড়ো নিয়ে কোথায় যাচ্ছ? আরে আজকে অমাবস্যা তো, প্রত্যেক অমাবস্যাতে আমাদের জামাই বাবার নজর তোলার অভ্যেস, সেই জন্যই সকালবেলাতে বাজারে গিয়ে কুমড়োটা কিনে নিয়ে আসলাম। শ্বশুর হলে এরকম হওয়া উচিত। ঠিক আছে, সিঁদুর আর কর্পূর এনে কুমড়োটা রেডি কর, আমি গিয়ে জামাই বাবাকে ডেকে আনছি। ঠিক আছে। কালী মহাকালী, ওম কালী মহাকালী। জামাই বাবা, জামাই বাবা, ওম কালী। জামাই বাবা, জামাই বাবা, মহাকালী। জামাই বাবা, জামাই বাবা। কি বাবা? এটা কি জামাই বাবা, তুমি আমাকে আবার জিজ্ঞেস করছো? এসবের আবার কি দরকার? তুমি তো সবটা জানোই বাবা, প্রত্যেক অমাবস্যাতে তোমার নজর তোলা হয়। তোমার পছন্দ না হলে আমি ফেরত দিয়ে আসতে পারি, এসো। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। মীনাক্ষী, সবটা রেডি হয়েছে তো? রেডি। এসো জামাই বাবা, দে মা। এসো জামাই বাবা, তুমি সামনে এসো। আজকে অমাবস্যা মনে হয়, তার মানে ওই যোগিনী ভৈরবীকে আর শক্তিনাগ নন্দিনীকে আজই আমি শেষ করব। মাধবদা সাদা সিধে মানুষ, ভৈরবীকে অরুণ মনে করে আরতি করছে। আরে
একজন যোগিনীর নজর কাটানো এত সহজ ব্যাপার নয়, এটার জন্য যোগ্যতার প্রয়োজন হয়, আর সেটা তোমার নেই মাধবদা। কি হলো বলো তো, এটা তো ফাটছেই না। এই মন্ত্র পড়া চাল কুমড়োটাকে তো ফাটতেই হবে, না হলে ভালো হবে না। কিছুই বুঝতে পারছি না। নজর কাটানোর পরে কুমড়োটা ফাটলো না, তার মানে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এর কারণ আমাকে খুঁজে বের করতেই হবে। বয়স হয়েছে তো, তাই এরকম হচ্ছে। এখন এটা ওপরে তুলে জোরে ফেলো, তবেই এটা ফাটবে। কি বলছিস? বাবা এক মিনিট। বাবা এক মিনিট। এখন কি এটাকে ভাঙতেই হবে? তাহলে আমায় দাও, আমি ভেঙে দিচ্ছি। না জামাই বাবা, তোমার নজর তোলার কুমড়োটা তোমার নিজের হাতে ফাটাতে নেই, অন্য কাউকে ফাটাতে হবে। এখন কে আছে ফাটাবার জন্য? কেন, আমি নেই। বাবা ওইটা দাও, আমি ফাটাচ্ছি। না মা, তুই পারবি না। দাও না বাবা। এই গঙ্গা, তুই তো একটা সাধারণ মেয়ে মাত্র, আমার নজর কাটানো ওই কুমড়োটা ফাটানো এত সহজ হবে না। মা পার্বতী, এই অরুণ আসলে যে ভৈরবী সেটা জেনেই আমি এই কুমড়ো ফাটাতে যাচ্ছি। অরুণের সব কষ্ট দূর করে দাও মা। এটা ফাটালো কিভাবে? আরে দিদি, এটাকে তো একবারেই তুমি ফাটিয়ে দিলে। আরে ওর হাতে ত্রিশূল রেখা আছে, ও মন চাইলে অনেক কিছু করে ফেলতে পারে। যাই হোক গিয়ে, জামাই বাবার নজরটা তোলা হয়ে গেছে। যাই হোক, আমার উপর সন্দেহ কাটিয়ে তুই আমাকে বাঁচিয়েই দিলি, তুই থাকলে আমার কোনো অসুবিধে হবে না। তোর উপর সবার সন্দেহ হলে আমারই পরিকল্পনা নষ্ট, আর তাই কোনো রাস্তা না পেয়ে তোকে বাঁচাতেই হলো। কোন মেয়ের গলা মনে হচ্ছে। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? কেউ কি আছেন? কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? বাঁচান, কেউ কি আছেন? বাঁচান, কেউ শুনতে পাচ্ছেন? আমি এখানে আটকে আছি, আমাকে বাঁচান। কেউ কি শুনতে পাচ্ছেন? কে আছেন ওদিকে? আপনি কি আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন? এটা তো অরুণের আওয়াজ। শোনো, তুমি এখানে আছো? গঙ্গা, গঙ্গা, তুমি কি বলছো আমি ভালো করে শুনতে পাচ্ছি না। শোনো, আমি গঙ্গা।
বলছি গঙ্গা, আমি যা বলছি শুনতে পাচ্ছ তুমি? তার মানে গঙ্গাকে কেউ বন্দী করেছে, এটা গঙ্গাই কথা বলছে। আমার কথা কি ভালো করে শুনতে পাচ্ছ? আমি যা বলছি শুনতে পাচ্ছ তুমি? আমি শুনতে পাচ্ছি গঙ্গা। তুমি কথা বলো। ভৈরবী আমাকে বন্দী করে রেখেছে, আমি বেরোতে পারিনি। তুমি এখানে কি করে এলে? তোমাকেও কি ওই এনেছে? তোমাকে ভৈরবী লুকিয়ে রেখেছে জানতে পেরে তোমাকে আমি বাঁচানোর জন্যই আসছিলাম, আর তখন মুনিস্বামী আমাকে তুলে এনেছে এখানে। আমাকে বাঁচানোর জন্য তুমি এখানে কেন এসেছো গঙ্গা? গঙ্গা, মুনিস্বামী আসছে এদিকে, আমি পরে কথা বলবো। ঠিক আছে, তুমি সাবধানে থাকো, ও যেন আমাদেরকে সন্দেহ না করে। আর দেওয়ালের এই গর্তটা যেভাবে হোক তুমি ঢেকে দাও। খাবারটা খেলে না, তুমি খাবে বলে এই ফলগুলো এনেছি, এটা খেয়ে না মা। বেচারা, অরুণের হয়তো খিদে পেয়েছে, এগুলো নিলে ও অন্তত খেতে পারবে। ঠিক আছে, দিন এইগুলো। কিছু না বলে ফলগুলো নিয়ে নিচ্ছে মানে বদলে গিয়েছে, কি হলো বুঝতে পারছি না। এটা কিরকম হলো, ঠাকুরের ছবি ওখানে? ওইটা আমার আসলে একা থাকতে ভয় করছিল, আর ঠাকুরের ফটোটা এখানেই পড়েছিল তাই ওখানে রেখেছি। তাই বুঝি? ঠিক আছে, আমি তাহলে ফেরার পথে অন্য ছবিগুলো নিয়ে আসবো, কেমন? মা, শুনতে পাচ্ছ? মুনিস্বামী চলে গেছেন, উনি চলে গেছেন এখন। তুমি কি শুনতে পাচ্ছ? শোনো, শুনতে পাচ্ছ? গঙ্গা, তোমায় কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমি যে করে হোক এই দেওয়ালটা ভেঙে ওদিকে চলে আসব, তারপর আমরা এখান থেকে পালিয়ে যাব। ঠিক আছে, তুমি কি করে দেওয়ালটা ভাঙবে? নিশ্চয়ই পারবো গঙ্গা, তুমি আমার সাথে আছো জেনে আমি আরো শক্তি পেয়ে গেছি। আমি এই দেওয়ালটা ভাঙবো গঙ্গা, তুমি ভয় পেও না। ঠিক আছে। গঙ্গা, কেমন আছো? শোনো, তুমি ঠিক আছো তো? এই ফলটা খেয়ে নাও, এই নাও। দিদি, এই আস্তে রে, আস্তে। দিচ্ছি তো দিদি, খুব ব্যথা হচ্ছে। এসো। ওরা কারা, কখনো দেখিনি তো। দিদি, আমি এই বাড়িতে নতুন, আমি কি করে জানবো? দাঁড়া দাঁড়া দাঁড়া। চলো ভেতরে চলো। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার। আমি দেবীর বন্ধু মায়াকে আজকে আমরা দেখতে এসেছি। আপনারা এখানে মেয়ে দেখতে আসবেন, আমাকে তো কেউ বলেনি। বসুন। হ্যাঁ মীনাক্ষী, তুই গিয়ে
দেবী আর নীলাকে বল ওনারা এসেছেন, ওদের এখানে আসতে বল। ঠিক আছে দিদি। আর হ্যাঁ, ওদের জন্য কফি নিয়ে আয়, বসুন, একটু পরেই চলে আসবে। ঠিক আছে দিদি। মায়াকে দেখতে যাদের আসতে বলেছিলেন তারা এসে বসে আছে। সে কি, ওরা চলে এলো, এখন কি হবে? এটা তো খুব ভালো কথা, আপনি এভাবে ঘাবড়াচ্ছেন কেন? তোকে এত কথা আমি বলতে পারবো না, আমি সব দেখে নিচ্ছি, তুই এখন যা। ওমাগো, এবার আমি কি করি, ওরাও চলে এসেছে, এখন কি হবে কে জানে। কিরণ, আমরা যে তান্ত্রিককে ডেকেছিলাম এসেছে মনে হচ্ছে। মায়াকে দেখতে ছেলের বাড়ির লোক এসে গেছে। অন্নপূর্ণা দিদি আপনাদের সবাইকে হলে যেতে বললেন। আমি গিয়ে কফি বানিয়ে আনছি, আপনারা সবাই হলে আসুন। মনে হচ্ছে দেবী ওদেরকে ফোন করে বারণ করতে ভুলে গেছে, এখন কি করব? ওকে জিজ্ঞেস করি, চলো। দেবী, এই দেবী, দেবী, দেবী না, আমি এখানে। কি গো দেবী, ফোন করতে ভুলে গেছো তো? আরে আমি বলেছিলাম, ওরা আমাকে না জানিয়েই এইখানে সবাই মিলে চলে এসেছে, এখন কি করব? কি বাবা, মায়াকে দেখিয়ে কিছু একটা বলে এখান থেকে চলে যেতে বলে। গুড আইডিয়া, হ্যাঁ সেটাই ভালো, চলো চলো চলো। মায়াকে দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে, আপনাদের ছেলের জন্য দেবী খুব ভালো মেয়ে পছন্দ করেছে। ও মালতী, নমস্কার নমস্কার নমস্কার। কি রে, ফোন টোন না করে তোরা হঠাৎ চলে এসেছিস যে? মায়ার ফটো আমি ছেলেকে দেখিয়েছি, আর ফটোটা দেখে বলল আমি যদি বিয়ে করি তাহলে এই মেয়েকেই বিয়ে করব, বলল আজই ঘুরে আসি চলো, তাই তো চলে এলাম। কি বাবা, ছেলেটা আমার লজ্জা পাচ্ছে, ভূতে ধরে থাকা মেয়েকে দেখতে এসেছে তাও লজ্জা পাচ্ছে, দেখো নীলা। কি হবে যে কে জানে। এই কপিটা মেয়ের হাতে দিয়ে পাঠাবি তো? এই নীলা, এই নিন। আপনাদের বাড়িতে তো কাজের লোক আছে, মায়া কেন কফি নিয়ে আসতে যাবে? মায়াকে আপনি এমনি আসতে বলুন, আমরা দেখব। ছেলে দেখতে আসবে শুনে মায়া লজ্জা পেয়ে ঘরে আছে, বাইরে আসতে চাইছে না। এই ধরনের স্বভাবের মেয়ে তো আমরা খুঁজছিলাম আর পেয়েও গেলাম। হ্যাঁ তো, মায়া আমাদের খুব ভালো মেয়ে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এত আশা করে ওনারা মেয়ে দেখতে এসেছেন, ওনাদের নিরাশ করো না। না দিদি, যাও গিয়ে মায়াকে পাঠিয়ে দাও। মায়াকে ফটোতে যেমন দেখবেন তেমনই দেখতে, দেখার কোনো দরকারই নেই। তুই কেন এর মধ্যে কথা বলছিস? একজন আরেকজনকে দেখে পছন্দ করুক, নিজেদের মধ্যে কথা বলুক, তাহলেই তো বোঝা যাবে নাকি? তা না তোকে কথা না বললে জানবে কি করে? এরা ওর ব্যাপারটা না জেনে ফাঁসিয়ে দিচ্ছে দেখছি। মা, আমি মেয়েকে দেখে ওর কাছে একটু পার্সোনাল কথা বলতে চাই। এটা কি বলছে বাবা?
আমার ছেলে আপনাদের মেয়ের সাথে একটু পার্সোনালি কথা বলতে চাইছে। এ মার খেয়ে ফিরবে মনে হচ্ছে নীলা। আরে তাতে কি হয়েছে, গিয়ে কথা বলুক, আজকালকার দিনে ওরকম হয়। মিনাক্ষী, ছেলেকে মেয়ের ঘরে ভেতরে নিয়ে যা। আচ্ছা দিদি, আসুন। দেখে যা, আস্তে বাবা। আমার ছেলে বিকম পাস। যা যা, তারপর দেখিস জীবনে আর কোনো মেয়েই দেখতে পাবি না তুই। যে গেছে সে কি আর জীবন তো ফিরবে বলে ভাবছিস? আসুন, এটা মায়ার ঘর। ওই যে দাঁড়িয়ে আছে ও হলো মায়া। মায়া খুব লজ্জা পায়। আপনি এখানে লজ্জা না পেয়ে তাড়াতাড়ি যান মায়ার কাছে আর কথা বলে জানুন একে অপরকে। ঠিক আছে। হাই মায়া, আমাকে দেখে কি লজ্জা পাচ্ছ? তুমি নিচে আসছো না দেখে সবাই বলাবলি করছে, সেই জন্য আমি তোমার কাছে চলে এলাম। তোমার ফটোটা দেখার সাথে সাথেই তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি। বিয়ে করলে শুধু তোমাকেই করব, সেটাই ঠিক করেছি আমি। ফটোতে তো তোমাকে দেখেছি, কিন্তু এক্ষুনি সামনাসামনি তোমায় দেখতে চাই। একটু মুখটা দেখাও না আমাকে মায়া। টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে কোনো মেয়ে এরকম লজ্জা পায় সেটা আজকে আমি ফার্স্ট টাইম দেখছি। তুমি যখন আমার লাইফ পার্টনার হয়ে যাবে তখন আমার মতো খুশি এই সংসারে আর কেউ হবে না। আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও আমাকে, আরে বাঁচাও, বাঁচাও আমাকে, ছেড়ে দাও, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। তোর তো আমার মুখ দেখার খুব শখ হয়েছিল, এখন কেন ভয় পালাচ্ছিস? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, এরপরে আমি আর কোনো মেয়ে দেখতে যাবো না, শুধু আমি আর বিয়ে করবো না। আমাকে ছেড়ে দাও। আমি তোকে ছাড়বো না। আমাকে ছেড়ে দাও। অনেকক্ষণ তো গেল, এখনো নিঃশ্বাস পড়ছে কি? ওরা দুজন অনেকক্ষণ ধরে কথা বলছে। ওরা মনে হচ্ছে দুজন দুজনকে পছন্দ করে ফেলেছে। আমরাও সামনাসামনি গিয়ে মেয়ের সাথে বরং কথা বলে আসি, এই ফাঁকে মেয়েও দেখা হয়ে যাবে আর কথাও বলা হয়ে যাবে। আরে একজন আবার পারমিশন নেওয়ার কি আছে, যান গিয়ে কথা বলুন। চলো গো, চলো। দিদি, এদের কপালে যদি ভূতের হাতে মার খাওয়া লেখা থাকে কে কি করবে বলো? দেবী,
ওদের এই অবস্থার কারণটা তুই হয়ে থাকলে তুই আর কি করতে পারিস? এইদিকেই আছে হয়তো। ও ওই তো মায়া, ওখানে এসো, এদিকে এসো। মায়া, তোমার সঙ্গে কথা বলতে এসেছি। ও আমাকে দেখতে এসেছে, আসো না, আসো না। লে বিয়ের আগে কত সম্মান করছে। আমাদের ছেলে কোথায়? ভেতরেই আছে। ও চলো ভেতরে যাই, চলো ভেতরে যাই। কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো, একটা হুস হুস আওয়াজ শুনছি। তুমি শুনতে পাচ্ছ? আমিও শুনেছি, কিন্তু কোথায় ও? আওয়াজটা কোত্থেকে আসছে? হে ভগবান! শুধু এই জন্মেই নয়, যে কোনো জন্মে অরুণই আমার বর। আরে মেয়ের সাথে দেখা করতে গেল তখন তো ভালোই ছিল, কেন ভয় পেয়ে অমন করে পালাচ্ছে? আমার মনে হচ্ছে এই বাড়িতে চিৎকার করে যে ভূতটা, তাকে দেখেই এরা পালাচ্ছে। এই বাড়িতে যা সব হচ্ছে তার অর্থ বলে মনে হচ্ছে, লুকিয়ে থাকা ভূতটা বেরিয়ে এসেছে বলে মনে হচ্ছে। চুপ কর, কোনো ভূত প্রেত নেই ওখানে। হয়তো ওদের দুজন দুজনকে পছন্দ হয়নি তাই ওরা রেগে থাকবে, কিন্তু ছেলের বাড়ির লোকরা পালিয়ে গেল কেন? এখন থেকে মেয়েকে জিজ্ঞেস করবে ছেলেকে পছন্দ হয়েছে কিনা, তারপরে আসতে পারবে। আচ্ছা দিদি, আগের থেকে ব্যবস্থা না করলে তাহলে এইরকমই হবে। হ্যাঁ তাই তো, পারলে হয়তো আমাদেরকেও ভাগিয়ে দেবে। কি চিন্তা করছিস, এসব তোর জন্য হয়েছে, ছেলেকে ডেকে পাঠা। আমি আর কখনো ওর জন্য কোনো ছেলে দেখবো না, এই ব্যাপারটা মাথাতেই আনবো না। কেন এমন করে বসে আছো? যাও মেয়েকে বুঝিয়ে মাথা ঠান্ডা করাও, যাও। আরে আরে আরে, আমার পার্টি মিটিং আছে, আমি চললাম। বাবা বাবা, আমার জিমে যাওয়ার আছে, আমি আসছি। হ্যাঁ, ওদের কোনো দায়িত্ব জ্ঞান না থাকতে পারে, কিন্তু তোরা তো মায়াকে বোঝাবি। আমার একটু রান্নাঘরে কাজ আছে, আমি দেখে আসছি। এসো, আমার রান্নাঘরে কাজ আছে দিদি, চলে গেলে কেন? এখান থেকে। মায়া সবাইকে ভয় দেখিয়ে যাচ্ছে, আর সেই জন্য সবাই ভয় পেয়েও যাচ্ছে। ওদের পরিবারের ব্যাপার, আমাদের কি? এই তুই এখন আমার পায়ে তেল মাখা। আস্তে, এই বাড়িতে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একটু আস্তে আস্তে মাখা। ও হে ভগবান, আজ তো অমাবস্যা, আজকে সারা রাত সাপ রূপেই থাকতে হবে, কারণ নজরে যেন আমি না পড়ি। কি যে করব এখন বুঝতে পারছি না। এই ভৈরবী আবার এখানে এসেছে, কি করি এখন? কি হলো গঙ্গা, অনেক চিন্তা করছিস মনে হচ্ছে? আমি তো বললাম আমি অরুণকে কিছু করব না,
তোকে এরম ভাবে দেখলে সবাই সন্দেহ করবে সেটা জানিস না? আমার মনটা ভালো নেই, ওর কথা খুব মনে পড়ছে। আমি আজকে আউট হাউসে ঘুমাবো, আমাকে আটকাবেন না। ঠিক আছে, সেটা তোর ইচ্ছে। আমার সমস্ত কাজকে তুই সমর্থন করবি বলে বলেছিলিস। তোর তো তোর বরকে দরকার, আর আমার দরকার কালচক্রটা। তুই যেখানে ইচ্ছে যা, যা ইচ্ছে কর, আমার এইসবে কোনো সমস্যাই নেই। ওকে তো সামলে নিলাম, অন্য কারোর সন্দেহ হওয়ার আগে আমাকে এখান থেকে যেতে হবে। কি এইটা, এত তাড়াতাড়ি চলে গেল? আমাকে যখনই দেখে তখনই মনে হচ্ছে খুব ভয় পায়। আমায় অমাবস্যার পুজোটা এবার শুরু করতে হবে। বাবা, 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 কেন গঙ্গা এই সময় আউট হাউসে এসেছে? বাবা, কি হয়েছে মা? বাবা, আমি আজকে এখানেই ঘুমাবো, সকাল হওয়ার আগে আমাকে ডাকবে না। কেন মা, এখানে ঘুমাবি বলছিস কেন? কোনো সমস্যা হয়েছে? না বাবা, অন্য কিছু না, আমার আজকে এখানেই ঘুমোতে ইচ্ছা করছিল তাই এলাম। আমি আজকে এখানেই ঘুমোচ্ছি বাবা, কাউকে আমাকে ডিস্টার্ব করতে বারণ করো। ঠিক আছে মা, যা গিয়ে শুয়ে পড়। গঙ্গা কেন একা এসেছে? অরুণ আর ওর কি কোনো ঝগড়া হয়েছে? আউট হাউসে ঘুমোবে বলছে, কি করে ওকে এখন জিজ্ঞেস করি? এটা তো কোনো প্রেতাত্মার চিৎকার বলে মনে হচ্ছে, এটা তো আবার মহলের ভেতর থেকে আসছে। কোনো একটা বড় সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। প্রথমে গিয়ে মাধবীকে এই ব্যাপারটা বলতেই হবে। Woo!